মহানগরীত উদ্ধার আট শিশু শ্রমিক। এটিও একাংশ লোকে মহানগরীর শিশুক ব্যবহার করে আছে শ্রমিক হিসাবে। দক্ষিণগঞ্জ চলা এক অভিযানত বৃহস্পতিবারে উদ্ধার হল আটটি শিশু শ্রমিক। শিশু সুরক্ষা গোট আর ভগদত্তপুর আরক্ষী চলাইছিল অভিযান। আসর রহমান আর সাইফুল আলী এই দুইজনের পরঠা ফ্যাক্টরীত শ্রমিক হিসাবে নিয়োগ করেছিল শিশুকেটিক। দীর্ঘদিন ধরে শিশুকেটাক গোপনে শ্রমিক হিসাবে নিয়োগ করে আসছিল আসর রহমান আর সাইফুল আলিয়ে। আজি আমি একটা রেড এটা আমি প্ল্যান করলো ভগদত্তপুর পুলিশ আউটপোস্টর লগত আমি কলাপ করে একটা তাতে একটা রেড আমি মারিলো আর তাতে আমি আজি কেজনমান শিশু শ্রমিক আমি এটা উদ্ধার করবলে সক্ষম হয়েছিল। কিহর ফ্যাক্টরি আসলে এই কি কথা? এই রেডিমেড পরঠা বনার ফ্যাক্টরি, তো তাতে ফুডরে হয় ফুড আইটেম, তাতে আমি গেছি। ব্যবস্থা লব পরঠা ফ্যাক্টরির বিরুদ্ধে। পরঠা ফ্যাক্টরির মালিক আসর রহমান আর সাইফুল আলীর বিরুদ্ধে ইতিমধ্যে গোচর রুজু করে তদন্ত আরম্ভ করেছে আরক্ষীয়ে। উল্লেখ্য যে উদ্ধার হওয়া আটাইকেইজন শিশু শ্রমিকর ঘর বরপেটাত। বশিষ্ঠৰ পৰা উৎপল হালৈ রিপোর্ট নিউজ 18 নৰ্থ ইষ্ট।